9 অগস্টের পর থেকেই প্রতিবাদের ঝড় উঠেছিল এই রাজ্যে। শুধুমাত্র রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, অভয়ার বিচারের দাবি করেছে। চারিদিকেই একটাই স্লোগান ছিল, জাস্টিস ফর আর.জ। এবার অভয়ার বিচারের দাবি উঠল ছট পুজোতেও। যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে, বাংলাসহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জ. মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে খুনের ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একের পর এক মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে, ঘটেই চলেছে। এবারে দুর্গাপুজোতে আর.জ. ঘটনায় অভয়ার বিচারের দাবি সহ মহিলাদের ওপর অত্যাচার বন্ধ হওয়া নিয়ে সরব হতে দেখা গিয়েছিল বিভিন্ন পুজো উদ্যোক্তাদের। এবার সেই রকমই আর.জ. প্রসঙ্গ উঠে এলো এবারে ছট পূজাতেও। শুক্রবার সকালে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীঘাটে ছট পুজোয় অংশ নেওয়া মানুষজন অভয়ার দ্রুত বিচার চেয়ে প্রার্থনা করলেন। স্থানীয় বাসিন্দা ফাল্গুনী নাগ, তিনি বলছেন, সকলের সুখ সমৃদ্ধি কামনা করলাম, মানুষ জাতির উপর আর কোনো জাতি হয় না, নির্যাতিত যেন অবশ্যই বিচার পাক। কি বলছেন তিনি শোনাব আপনাদের। প্রার্থনা করলাম যে সকলের মঙ্গল কামনা হোক, আর সূর্য দেবতার সামনে সবাইকারই যত মনস্কামনা আছে সব পূর্ণ হোক। আর আমরা চাই ওদের মানে সম্প্রদায় একটাই, মানুষ জাতির উপরে আর কোনো জাতি হয় না, তো ওদের পুজো আমাদের পুজো মনে হয় সবই মিলেমিশে একাকার হয়ে গেছে। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, সকলের মঙ্গল কামনা করি, আর নির্যাতিতার অবশ্যই যেন সঠিক বিচার পায়। এটা প্রার্থনা করলেন, একদম এটা চাই, মনে প্রাণে আমরা চাই। অনেকটা দিন তো কেটে গেল, কি মনে করছেন আপনারা? হবে সঠিক বিচার সময় মতো ঠিকই হবে আশা করি। উপরওয়ালার উপরে এবং আমাদের যে উনি আছেন বসে তার উপর যথেষ্ট আমাদের একটা আছে যে উনি ঠিক বিচার করবেন, আস্থা আছে। আর এক স্থানীয় বাসিন্দা বিশাল সাহানি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। প্রথমত ছট পূজা শুরু হয় আমাদের বাড়িতে লাউ ভাতে খেয়ে পর শুরু করে, তারপরের দিন সন্ধ্যেবেলাতে পায়েস সূর্যদেবের উদ্দেশ্যে দেওয়া হয়, এবং এই তারপরের দিন মানে গতকাল সন্ধ্যেবেলায় যখন সূর্য অস্ত যায় সেই সময় সূর্যকে অর্ঘ্য দিয়ে পারিবারিক শান্তি এবং সুখে কামনা করে ছট পূজা করা হয়, এবং আজ সকালে সূর্য যখন উদয় হয় হ্যাঁ সেই সময় লাস্ট অর্ঘ্য দিয়ে আমাদের পুজো সম্পন্ন হয়, এবং সার্বিক যাতে সবাই ভালো থাকে এবং শান্তিতে থাকে মেন উদ্দেশ্য মায়ের কাছে, এবং মানসিক দিক থেকে যা কিছু চাওয়া পাওয়া আছে সেগুলো ছট মায়ের কাছে জানানো হয়, এবং তা বছরের পর বছর দেখা গেছে পূর্ণ হয়, সেই আস্থা রেখে ছটের এই মহাপরব আজ সম্পন্ন হলো। এদিন সূর্যোদয়ের আগে থেকে ছট পুজো উপলক্ষে গন্ধেশ্বরী নদীতে সাজো সাজো রব ছিল। নারকেল, কলা, ফুল, মালা সহ অন্যান্য উপাচার দিয়ে সূর্যদেবের পুজোয় অংশ নিতে দেখা গেছে অসংখ্য মানুষজনকে। ছট পুজোয় অংশ নেওয়া মানুষজন বলেন, সূর্য দেবতার কাছে সকলের সুখ সমৃদ্ধি কামনা তো করলামই, সঙ্গে আর.জ. ঘটনার বিচারে প্রার্থনাও জানালাম। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় নিষ্ঠা ভরে চলছে ছট মাইয়ার অর্চনা। গ্রাম থেকে শহর যে বিভিন্ন নদীগুলি রয়েছে সেই নদী ঘাটে অসংখ্য পুণ্যার্থীদের ঢল দেখা যাচ্ছে ভোর থেকেই। নিষ্ঠা ভরে সূর্যদেবের অর্চনা করার সঙ্গে সঙ্গে তারা তাদের পরিবারের যে বিভিন্ন মানুষ তাদের যেমন মনস্কামনা তিনি পূরণ হয় সেই অর্চনা করছেন, তার পাশাপাশি বিভিন্ন সমাজের ঘটে যাওয়া জিনিস তাতে যাতে ভালো হয় এরকমই কিন্তু অর্চনা জানাচ্ছেন ছট মাইয়ার যারা ভক্তরা রয়েছেন। এদিন বাঁকুড়া শহরের যে গন্ধেশ্বরী নদী রয়েছে সেই গন্ধেশ্বরী নদী ঘাটে অসংখ্য পুণ্যার্থীর ঢল দেখা গেল। সেখানে যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা আর.জ. যে ঘটনা তার ন্যায্য বিচার চেয়ে ছট মাইয়ার কাছে অর্চনা করলেন, এ যেন এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকলো বাঁকুড়া শহর। পুণ্যার্থীরা জানাচ্ছেন তারা যেমন তাদের পরিবারের তাদের নিজের নিকট আত্মীয়ের যেমন তারা ভালো চাইছেন ছট মাইয়ার কাছে, তেমনি
পশ্চিম বাংলার বুকে আর্জিকরের মতন ঘটে যাওয়া একটা ঘটনা যা কার্যত তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বে, সেই আর্জিকর ঘটনার যাতে ন্যায্য বিচার হয়, যারা উপযুক্ত দোষী তারা যাতে শাস্তি পায়, এরকমই অর্চনা জানালেন ছট মাইয়ার কাছে। ছট পুজোর যে প্রাক্কালে বাঁকুড়া শহরে এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকল আর্জিকর ইস্যু, যা ইস্যু নিয়ে এখনও সরগরম সারা রাজ্য। এবার আর্জিকর ইস্যুর বিচারের ছায়া দেখা গেল ছট মাইয়ার অর্চনাতেও। যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলাসহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে খুনের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একের পর এক মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, ঘটেই চলেছে। এবারে দুর্গাপুজোতে আর্জিকরের ঘটনা, অভয়ার বিচারের দাবিসহ মহিলাদের ওপর অত্যাচার বন্ধ হওয়া নিয়ে সরব হতে দেখা গিয়েছিল বিভিন্ন পুজো উদ্যোক্তাদের। এবার সেই রকমই আর্জিকর প্রসঙ্গ উঠে এলো এবারে ছট পুজোতেও। শুক্রবার সকালে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীঘাটে ছট পুজোয় অংশ নেওয়া মানুষজন অভয়ার দ্রুত বিচার চেয়ে প্রার্থনা করলেন। স্থানীয় বাসিন্দা ফাল্গুনী নাগ, তিনি কি বলছেন শোনাব আপনাদের। এটাই প্রার্থনা করলাম যে সকলের মঙ্গল কামনা হোক, আর সূর্য দেবতার সামনে সবাইকারই যত মনস্কামনা আছে সব পূর্ণ হোক। আর আমরা চাই ওদের মানে সম্প্রদায় একটাই, মানুষ জাতির উপরে আর কোনো জাতি হয় না, তো ওদের পুজো আমাদের পুজো মনে হয় সবই মিলেমিশে একাকার হয়ে গেছে। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, সকলের মঙ্গল কামনা করি, আর নির্যাতিতার অবশ্যই যেন সঠিক বিচার পায়। একদম এটা চাই, মনে প্রাণে আমরা চাই। হবে সঠিক বিচার, সময় মতো ঠিকই হবে আশা করি। উপরওয়ালার উপরে এবং আমাদের যে উনি আছেন বসে তার উপর যথেষ্ট আমাদের একটা আছে যে উনি ঠিক বিচার করবেন, আস্থা আছে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।